তবে পাড়া থানায় অন্তর্গত ইন্দটাড়ে শ্বশুর ঘর আমি হলি শিব কুমারের না এমনি কথা বলছি আচ্ছা এক হে বোকা তোকে উয়ার হাল্লা করছি আমি করছি আমি কোন হাল্লা করছি আই কোন বলি না চাপ 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 না আমি এদিকে মুখ তো দেখা এদিকে দেখা রে বলি কি নাম বট তপু কপুর আরতি করেছে কপুর নকি রে তপু চিত্রকার ও তপু বলছি লেখাপড়া করিস এখন নাম যাই তে হাস্য কেন এখন লেখতো দিন কাছে কি স্কুল যাবে এখন বয়স হইছে হ্যাঁ রে বলি চুলগুলা কোন সেলুনে কাটাইছি এইগুলা কেন বলি দেখিবে এই ছেলা হইছে জলে আগুন লাগা ছেলে বলি হ্যাঁ নুনু শিব বাবার শ্বশুরের কি নাম আমি জানি না হ্যাঁ তো কি জানবি এলে যে কেউ জানে না এখন শিব বাবার শ্বশুরের নাম নাই জানি তো বলি তো শ্বশুর ঘর কথা বল তোর বিহাই ও আচ্ছা আচ্ছা হাসো না এবার দেখিবে এই কোন তো জানে আমার দেখি ভালো এই তো কি বটে পুষ্পা এই তো ঠিকই জানে পুষ্পা ইয়ার কোন দোষ নাই দোষ হচ্ছে মা বাবা মা বাবার দোষ নাই মানে যার মা ভালো তার ছা ভালো দেখো আরে কত সুন্দর দিয়েছে মারো হাত তালি ঝাঁকে একবার শুন এখন আইছি যদি পছন্দ হয় তো বলবি তো লাগাই দিব হ্যাঁ চুলটা দেখ ময়ূর যেমন আসল তো দাদা আমিও বেশি দূর থেকে আসি নাই আমি ওই তোমাদের এলাকায় আমার ঘর দাদা আমার মানরাতে হয়েছে বাড়ি আর হুন্ডা এসপি সাইন আমার গাড়ি তবে বাপের নাম কালো কুমার মায়ের নাম আরতি দেবী এই জন্যই সবাই বলে দাদা প্রকাশ পাল ডায়লগ দেই হেবি তবে পাড়া থানায় অন্তর্গত ইন্দ টাড়ে শ্বশুর ঘর আমি হলি শিব কুমারের বেটির বড় তবে সকাল সন্ধ্যা করি আনা গোনা চন্দন কিয়ারি থানা আর দু টাকা পয়সার জন্য ভুকে ভুকে মুখ কান হয়ে যাই সেটা পোস্ট অফিস রাঙা মিটা ইয়ারা গরম খুঁজছে সাধু বাবা ই কিছু নাই ইয়াজকে বনো ভাই 250 মাংস কথাও খাইছে এ কালী পূজার পান্না বটার আমি ঘরে বসে থাকি চুপ এখানে দেখ কত বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে আজকে কালী মন্দির একটা ধর্মীয় অনুষ্ঠান তবু শুরু করব যখন পাতা দেওয়ার পরে কাগজি দিতে হয় এদিকে আইরে চিমসা এদিকে পাতা দেওয়ার পরে কাগজি দিবি তারপরে শাক ভাজা এটা নিয়ম বটে তুই ডাইরেক্ট মাংস খাওয়াতে করছিস কেমন মানুষ আছে তোকে দেখেলে ই একটা লীল রঙের পরে নিঞ্চি উপরটা ই ভাবছে আমাকে তারা সিং এর মতন জুয়া দেখাইছে আরো সিন্দুর থেকে যে দেখ একটা বিটি ছেলে নিয়ে আসবো একটা বিটি ছেলে নিয়ে আসবো এই চাংড়াদের ঠান্ডা লাগছে একটু গরম করে দিতে হবে যা তুই ঘর যা যা নে আস তত্ত্ব আধ্যাত্মিক শাস্ত্র বাউল লোকসংগীত গানটা কেমন আমি যখন কালী মন্দিরে গেলাম কালী মন্দিরে যাই দেখছি তো অজব ঘটনা দেখলাম আসার সময় আজ কিছুদিন আগে তোতে যাচ্ছি বাঁকুড়া গান করতে দেখছি তো অজব জিনিস দেখতে পেলাম একবার এই রাস্তা দিয়ে পার হয়ে যাবার সময় কোয়া নতুনডির অপাত্য একটা বাঁধে দেখছি অজব দৃশ্য দেখলাম আমি এই পুকুর ঘাটেতে একটা বাঘের মাংস ছিঁড়ে খাচ্ছে এরা গরু বলি বাবা এটা অজব তো গরুর মাংস বাঘে খায় আমি দেখছি বাঘের মাংস গরুই খাচ্ছে যদি বলবে এটা কি রকম দেখলে বাদলদা আসে যদি কালী মন্দিরে ঢুকলাম বারো মেশাই এটা আরো অজব দেখছি কি জিনিস তো বাঘের মাংস ছিঁড়ে খাচ্ছে এরা গরুতে এটা দেখলাম যে হিন্দুরা দুর্গা পূজা করে মা দুর্গা তো ভাষণ দিয়েছে তারপরে যেটা পোয়ালের বাঘের অ্যাক্টিং করা আছে সেইটাকে একটু গরুতে ছিঁড়ে ছিঁড়ে খাইছে আসুন নিয়ে আসি একটা তত্ত্ব গান ভালো করে শুনুন তারপর আস্তে গোল মারলাম কি বলছে একটু লক্ষ্য করে শুনবেন
মন্দিরে গিয়ে দেখলাম বাবার বুকে চেপেছে মা মা কালী দাঁড়িয়েছে একজনের বুকতে পা দিয়ে সেটা কে বটে কে বটে বাবা বাবা বলতে হবে এখানে বামুনের গা মা বলছে যে তো শিব বাবা বটে আচ্ছা আপনাদের এখানে শিব মন্দির আছে কোথাও কোথায় এইটাই বটে এইখানে পাঠা বলি হয় এখানে পাঠা বলি হয় না কেন হয় না এখানে পাঠা বলি হবে আর কালী মেলায় হবে তো ভালো করে শুনে যান যদি শিব মন্দিরে পাঠা বলি হয় নাই আর কালী মন্দিরে হয় তাহলে কালী মন্দিরে যদি মায়ের তলাটায় শিব বটে তাহলে তো কেমন হয়েছে না এটাও শিব আর ওইটাও শিব কারো যদি দুটো জামাই থাকে একজনকে আলু পোস্ত আর একজনকে মাছ মাছ এটা কি হবে তত্ত্বটা ভালো করে শুনে যান অনেকে জ্ঞানীগুণী পণ্ডিত আছেন লক্ষ্য করে শুনুন এসব জিনিস গুগলেও পাবেন না আর শাস্ত্র খুঁজলে অনেক গভীরে যেতে হবে তা কি বলছে বাউল দেখছি বাবার বুকে চেপেছে মা একথাই আমরা জানি সবে এটা তো সবাই দেখেছো কিন্তু বাবার বুকে চেপেছে মা একথাই আমরা জানি সবে বল বল মায়ের বুকে শিব বাবা বাবার বুকে মাকে দেখেছি বল বল মায়ের বুকে শিব বাবা পা দিয়েছিল কবে ও গো সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে বা অজগতি কথা একটু লক্ষ্য করে শুনবেন বাবার বুকে মাকে দেখেছি কিন্তু মায়ের বুকে বাবা কোন দিন চাপিছে কি বলছে বাউল ওগো সাধু বাবা সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে বা ও সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে বা বাবার বুকে চেপেছে মা আরে তার একটা হাত তালি হবে সবাই বাবার বুকে চেপেছে মা একথাই আমরা জানি সবে বাবার বুকে মাকে দেখেছো মায়ের বুকে শিব বাবা কবে চেপেছিল যেদিন ভোলা বাবার স্ত্রী দক্ষ যজ্ঞে সতী হারা হয়েছিল শিব সেদিন নিজের বউকে কাঁধে নিয়ে ব্রহ্মাণ্ড ঘুরেছিল সেই দিন বাবার রাগটাকে ক্ষান্ত করার জন্য মা পড়েছিল নিচে আর বাবা সেদিন ভুল করে মায়ের উপরে পা রেখেছিল ও গো সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে বা ও সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে বা এই গ্রামে বেশি বামুন আছে তো যদি বামুন বা বৈষ্ণব যদি কারো ঘরে ঢুকে তো জীবনে কোনোদিন ঢুকতে দিও না কেন বিপদ হবে ব্রাহ্মণ বৈষ্ণব যদি বাড়িতে ঢুকে ধর্ম কেমন করে হবে বলে দিছি নতুন কথা বলে বামুন বৈষ্ণব যদি কোনোদিন বাড়িতে ঢুকে তো হুড়কা লাগাই দিবে কোনোদিন ঢুকতে দিও না ই বাবা আশ্চর্য ব্রাহ্মণ গুলাই পাই তো আমাকে রাখিবে কারণটা কি বটে ওরে ব্রাহ্মণের চরণ ধুলা ভালো করে শুনবেন অনেকে জ্ঞানী গুণী আছেন ব্রাহ্মণের পায়ের ধুলা আপনারা ব্রাহ্মণ ঘরে লইন আর নাই করিব বাবা সামনে মাসি গুলা বসে আছে দণ্ডবত বলি ব্রাহ্মণ ঘরের বটে বলছে হ বলছে আমাদের চাকরি তো খাইছো তুমি বামুনের ডিউটি হচ্ছে ভিক্ষা করে খাওয়া আর আমি কি বলছি
बामुन के ढुकते दियो ना क्याने ब्राह्मणेर पायर धूला जदि पड़े कारो घरे मने मने कुछ दारुण उन्नति होबे बापेर क्रिया विपद होबे बामुनेर पायर धूला हतली दरे दरे कुड होबे बामुनेर पायर धूला ओ जदि पड़े कारो घरे सबंग से निर्वंश होबे तार भिटाई घुघु चोरे ब्राह्मण बा वैष्णवेर पायर धूला जदि पड़े कारो घरे सबंग से निर्वंश होबे तार भिटाई घुघु चोरे दाओ दिखते जा चले के बोलि बाबा साइड थेके बोलछे जा चले सावधान एटाई तो बाउल बाउल रा मां के बाप बोले नहीं बाप के बोले आजा और भग्नीपत के बाप बोलते बड़ो लागे मजा बाउलटाके বুঝতে হবে बाउलेर बाणी হচ্ছে উল্টা কেমন ওরে বামুনেরই পায়ের ধুলা ও যদি পড়ে কার ঘরেই সবংশে নির্বংশ হয় তার ভিটাই গুগু চরে এবার ভালো করে শুনে যান অনেকে বুদ্ধিজীবী ব্যক্তিরা আছেন ব্রাহ্মণ বৈষ্ণবের পায়ের ধুলা যদি পড়ে কারো ঘরে ঘর মানে দুতলা তিনতলা গোলা ঘর নয় শাস্ত্র বলল ব্রাহ্মণ বৈষ্ণবের পায়ের ধুলা যদি পড়ে এই ঘরে মানে যদি কেউ প্রণাম করতে গিয়ে বামুনের পায়ের ধুলা আমাদের দেহের মাঝে পড়ে প্রণাম করতে গেলে মাথা টেকাই প্রণাম করতে হয় এখনকার প্রণাম কেমন আগেকার প্রণাম ছিল লম্বা লম্বা আর এখনকার প্রণাম হয়ে গেছে ডিজিটাল নমস্কার আরে এখন ডিজিটাল সামনে কালী মন্দির হিরো হোন্ডা নিয়ে পুরুলে যাচ্ছে মা কালীকে প্রণাম করছে বামুনকে পাইলো ঠাকুর প্রণাম এক হাতে প্রণাম করলে ওয়ার কি গতি হবে বামুন প্রণাম এমনি বটে বামুনের পায়ের ধুলা যদি পড়ে কারো ঘরে যদি কোনো ভক্ত যদি কোনো মানুষ বামুনকে পা ছুঁয়ে প্রণাম করতে পারে মাথাটা ঠেকাতে পারে সেই বামুনের চরণ ধুলা যদি পড়ে আমাদের এই ঘরে সবংশে নির্বংশ হয় কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এগুলো বশীভূত হয় আর জ্ঞানের প্রদীপটা জ্বলে ওঠে এই কথাটা ও গো সাধু বাবা এই কথাটির জবাব দিবে কে ও সাধু বাবা चेपे छिलो कबे अगो साधु बाबा